দাদা, হারানদা তুমি এখানে উপরে? না, এসে থাকতে পারলাম না। কেন, কি হয়েছে? মার কি শরীর খারাপ হয়েছে নাকি, না কি হয়েছে? না, এখনো হয়নি। তবে এভাবে চললে মেজবৌদি কোনোদিন সুস্থ হবে না। তুমি সারাদিন শুধু কেঁদে যাচ্ছেন, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তুমি যে উপরে এসছো, বাড়ির কেউ জানে এটা? না, জানলে কি আর আসতে দিত? আমি সবাইকে লুকিয়ে তোমার কাছে এসেছি। তুমি সবার কাছ থেকে লুকিয়ে আসতে পারো, কিন্তু কাকিমণির কাছ থেকে লুকিয়ে আসতে পারো না। ওর স্বপ্নের দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব না হারানদা। দেখতে পেলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দিবে। তুমি যাও, এখান থেকে তুমি যাও। জানি জানি, কিন্তু মেজ বৌদির এই অবস্থায় আর থাকতে পারলাম না। মেজ বৌদি হচ্ছেন সাক্ষাৎ অন্নপূর্ণা। বাড়ি থেকে যতদিন এসেছি, উনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার এই অবস্থায় আমি এইটুকু করতে পারবো না। কিন্তু আমার জন্য যদি তোমাকে বাড়ি থেকে বার করে দেয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না ইন্দু দাদা। তুমি খালি একটিবার মেজ বৌদির কাছে চলো। না, তা হয় না। কেন হয় না, কেন হয় না? তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তাতে কে আটকাবে? আর তাছাড়া তাছাড়া বাড়িতে এখন কেউ নেই। ছোট বৌদি কোথায় বেরিয়েছে? মেজ দাদাবাবু ঘর থেকে ফেরেননি। তুমি এক্ষুনি চলো। আন্দা, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমাকে চোরের মতো ঢুকতে হবে? ওই বাড়ি থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে, আর আমি যদি সেখানে সম্মান সহকারে মাথা উঁচু করে না ঢুকতে পারি, তাহলে আমি তোমাকে লুকিয়ে যেতে বলছি না। তুমি বাড়ির পরিস্থিতি জানো না। তোমার একবার মেজবৌদির সঙ্গে দেখা করা দরকার। তুমি চলে আসার পরে ছোট বৌদি যা নয় তাই শুরু করেছে। কাকিমণি আবার কি করেছে? ও যা চেয়েছিল তাই তো হয়েছে, এখন আবার কি করেছে? মেজবৌদির সঙ্গে কারোর কি দেখা করতে দিচ্ছে না। মেজ দাদাবাবুকে নানা রকম বোঝাচ্ছে। মেজ দাদাবাবু মেজ বৌদির ঘরের সব জানলাগুলো বন্ধ করে দিয়েছে। জানো তো, অপু দাদার জানলাগুলো খুলে দেওয়ার জন্য যা না তাই করে অপমান করছে, তুমি ভাবতে পারবে না। সে কথা আর আমায় বলে লাভ কি এখন বলো? আমি তো কিছু করতে পারবো না, আমার তো হাত পা বাঁধা। না, তোমার হাত পা বাঁধা নয়। তুমি একটিবার চলো, তুমি না গেলে মেজ বৌদিকে আর বাঁচানো যাবে না। তোমাকে একটিবার দেখবার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। সারা দিনে দু চামচ সুপ ছাড়া কিচ্ছু খায়নি। চুপ করো তুমি। ইন্দ্র, বৌদিমণি আপনি এসেছেন। কি হয়েছে হারানদা? ইন্দ্রদাদাকে একবার মেজবৌদির কাছে যেতে বলুন। মানুষটা আস্তে আস্তে কয়ে যেতে বসেছে। ইন্দ্র, আমি যাব, আমি মার কাছে একবার যাব। আমিও যাব। না না না, মানে তুমি কি বলছো ইন্দ্র? আরে মোর, তুমি তো বাড়ির অবস্থা জানো, এই অবস্থায় তুমি এখানে গেলে আবার অশান্তি হবে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে চাই না ইন্দ্র। মার খুব শরীর খারাপ, আমি মাকে দেখব। ও বুঝলো না, আমাকে একবার যেতে দাও, আমি মাকে দেখে আসি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন তো তোমার মার কাছে যাওয়া সম্ভব না, বুঝতে পেরেছো?
একবার আমি গিয়ে আসি। বৌদিমণি, একটু খিচুড়ি বানিয়েছিলাম, জানো তো মা আমার হাতের খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। ইন্দ্র, আমি তো পারবো না, আমার কাছ থেকে তো সবাই সে অধিকার নিয়ে নিয়েছে। তুমি নিজের হাতে মাকে খিচুড়িটা খাইয়ে আসবে? যাও নিয়ে এসো, খাইয়ে দেবো। আজ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে? ওমা, হবে না। আজ লাহাবাড়ি ছেলের প্রথম মামলা, এবারই সেটাই তো নিয়ম। তোমার মনে আছে মা? আমি তো ভাবলাম শুধু আমার কেন, তোর বাবারও মনে ছিল। নে এবার খেয়ে নে দেখি। তুই চলো, আমি যাচ্ছি। ওখানে গিয়ে এখন মেনু ঠিক করবি? রূপুর পেছনে লাগবি, ওকে হাসাবি, বাবাকে নিশ্চিন্ত থাকতে বলবি। অনেক অনেক কথা বলবি না, হাসবি। ওরা যে শুধু তোর হাসিটা দেখতে পাবে, আমি যে তার পেছনে লুকোনো কান্নাটা দেখে ফেলেছি। ইন্দ্র, কান্না কিসের কান্না? আরে দেখো তো, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তোমার ছেলের বিয়ে, সবাই কত হাসি খুশি ভাবে আছে, এর মধ্যে আমি মিছে মিছে কাঁদতে যাবো কেন? আমি তোর মা ইন্দ্র, পারবি পারবি আমাকে ঠকাতে? দেখুন, আপনি যদি এরকম করেন তাহলে তো খুব মুশকিল, আপনি যদি কথাই না শোনেন। আবার কি হয়েছে? এই তো দেখুন না, ওষুধটা, বিকেলের ওষুধটা কিছুতেই খাচ্ছেন না, তখন তো আপনার হাত থেকে খেয়ে নিলেন, তাই ভাবলাম ওষুধটা আমার দিন। নিন, দেখুন। কি হয়েছে বৌদি, ওষুধটা খাচ্ছ না কেন? তেতো লাগছে। তোমার মনে আছে মেজৌদি, আমার একবার ম্যালেরিয়া হয়েছিল, একদিন অন্তর জ্বর আসছিল, আমি জ্বরে কাঁপছিলাম, খোঁকো করছিলাম, তারপর ডাক্তারবাবু এলেন, এসে একটা ওষুধ দিয়ে গেলেন, কুইনাইন, মনে পড়ছে? প্রচন্ড তেতো, মুখে দিলি বমি আসছিল। হ্যাঁ, তখন তুমি কি করেছিলে মনে আছে? একটা রসগোল্লা নিয়ে রোজ রেডি থাকতে, আমার ওষুধ খাওয়া হয়ে গেলে মুখে জোর করে ঢুকিয়ে দিত, মনে পড়েছে? এই ওষুধটা নিশ্চয়ই তার থেকে তেতো নয়, কি ও কিছু বলছো না কেন? ডাক্তারবাবুকে বলে ওষুধটা পাল্টে দেবো? একটু শুনো,
ওভাবে বললে হবে না। রোগীরা বাচ্চার মতো, অত প্রশ্রয় দিতে নেই। এরপর সামলাতে পারবেন না, একটু কড়া গলায় বলুন। দেখুন, আমি কি বলবো সেটা আমাকে বুঝতে দিন। কেমন আছে? খুব ভালো আছে। আমি তো উপরে গেছিলাম, দেখে এসছি। দুজনেই খুব ভালো আছে। হ্যাঁ, তুমি ভাবতেও পারবে না বর্দা বড় বৌদি ওদের জন্য কত রকমের ব্যবস্থা করেছে। জানো, বর্দা নিজের শোবার ঘরটা ওদের জন্য ছেড়ে দিয়েছে, আর বাইরের ঘরে রয়েছে দুজন। আর বড় বৌদি আজকে কি করেছে জানো, ইন্দ্র আর মোহর যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছে। তুমি একদম চিন্তা করো না বৌদি, বড় বৌদি তো ইন্দ্রকে নিজের ছেলের মতো ভালোবাসে। ইন্দ্র আর মোহর খুব ভালো থাকবে, তুমি দেখো। কি, এবার খুশি তো? খালি শুধু শুধু ছেলের জন্য দুশ্চিন্তা করছেন। তোমাকে আমি আর একটা ভালো খবর দিতে পারি। শুনবে? না, আগে ওষুধটা খেতে হবে, তারপর বলবো। জলটা দিন। তোমার ইন্দ্র কাল থেকে বর্দার সঙ্গে কোর্টে যাবে। হ্যাঁ গো, ইন্দ্র কাল থেকে আবার কেস লড়বে। খুশি তো? ইন্দ্র আর মোহনকে ও দেখা করবে? ঠিক আছে, আমি ইন্দ্রকে বলে দিচ্ছি কালকে তোমার সঙ্গে দেখা করে যাবে। মোহনকেও বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি আর কেঁদো না। মেজ বৌদি, ওই দেখো কে এসেছে। আমারও কষ্ট হচ্ছে, আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে তোমার এত কাছে থেকে আমি তোমার কাছে আসতে পারবো না, তোমাকে দেখতেও পাবো না। কি করবো বলো? তোদের জন্য মেজবৌদি সবসময় চিন্তা করে জানিস। তুমি একটু বুঝিয়ে বলো ইন্দ্র দাদা, মেজবৌদি কিচ্ছু খাচ্ছে না, ওষুধ পর্যন্ত খেতে চাইছে না। কেন এরকম করছো মা? আমি জানি মা তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি তো সব জানো। যদি তুমি অভিজের মতো করো তাহলে কি করে হবে বলো? মেজবৌদি খুব চিন্তা হচ্ছে তোদের জন্য। তোরা কেমন আছিস, কি করছিস, সবসময় সেই কথাই বলে যাচ্ছে।
আমি আর মোহর খুব ভালো আছি মা। জেঠুমনি আর বড় মা আমাদের খুব যত্নে রেখেছে। তুমি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না। মোহর? হ্যাঁ, মোহর আসতে চেয়েছিল, আমি আনিনি ওকে। এত কিছু হয়ে যাওয়ার পরে যদি এখন ওকে নিয়ে আসি তাহলে হয়তো আবার ঝামেলা হবে, তাই নিয়ে এলাম না। কিন্তু তোমার কথা খুব ভালো। তুমি খেতে চাইছো না জেনে বৌদিমণি নিজে হাতে রান্না করে পাঠিয়েছে। দেখো মা, তুমি যে মোহরের হাতে রান্না খেতে ভালোবাসো, তাই মোহর তোমার জন্য খিচুড়ি রান্না করে পাঠিয়েছে। কি বৌদি, এবার খাবে তো? আর একটা কথা কিন্তু মা, তুমি যদি অভিজ্ঞের মতো করো, খাওয়া দাওয়া না করো, ওষুধ খেতে না চাও, তাহলে কিন্তু আমি আর আসবো না। যাবে মা, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব, তোমাকে বেশিদিন এখানে থাকতে হবে না। ইন্দ্র দাদা, তুমি নিজে হাতে খাইয়ে দাও। বৌদিমণি আমাকে বারবার বলে দিয়েছেন যে তুমি চলে গেলে যদি ওরা মেজ বৌদিকে খিচুড়িটা না খেতে দেয়। খাও মা। খেতো না মা, খেতো না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। আমি, মোহর আর তুমি সমুদ্রের ধারে ঘুরতে যাব। তুমি তো সমুদ্র খুব ভালোবাসো, সে মনে আছে একবার আমরা, আমি তখন অনেক ছোট, আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম। জেলেদের ডিঙিতে চড়ে মাছ ধরতে ধরতে আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে পৌঁছে গেছিলাম। তুমি খুব ভয় পেয়েছিলে, তখন তো আমি তোমাকে সাহস যোগাতে পারিনি, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু এখন তোমার আর কোনো ভয় নেই, আমি তো বড় হয়ে গেছি মা। আমি তোমাকে আমার দু হাতে জড়িয়ে ধরে বসে থাকবো, তোমাকে আর ভয় পেতে হবে না। আমি আছি, ভয় কেন মা করো? আর তোমাকে ভয় পেতে হবে না মা। আমি জানি বাবা না গেলে তুমি হয়তো যেতে চাইবে না। বাবা যদি যেতে চায় তাহলে আমি মানা করব না, বাবাও যাবে সঙ্গে। ততদিনে হয়তো বাবার রাগটা অনেকটা পড়ে যাবে। আর তুমি যদি চাও তাহলে আমরা রূপুকেও সঙ্গে করে নিয়ে যাব। তুমি, আমি, মোহর, রূপু আর বাবা, সেই আগেকার মতো আমরা ঘুরতে যাব সমুদ্রের ধারে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অপু!